জমিতে জোর করে ইলেকট্রিক পোল বসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুক্রবার নদিয়ার চাকদহ চুয়াডাঙ্গার ঘটনা। অভিযোগ, রামকৃষ্ণ সাহার পাঁচ কাঠা জমিতে কোনো রকম অনুমতি ছাড়াই ইলেকট্রিক পোল বসানোর উদ্যোগ নেয় প্রশাসন। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় পরিবারের সদস্যের। এমনকি বৈধ কাগজ দেখতে চাইলে তার মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। অভিযোগ এমনটাই, রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন চাকদার বিডিও। ওনারা আমার এখানে সার্ভে জয়েন্টলি সার্ভে করা হয়েছিল, সেই সার্ভের সময় ওনারা অনুপস্থিত ছিলেন কি ওনারা বারবার বলা সত্ত্বেও ওনারা আছেননি। যে ওনাদের যেটুকু ওনাদের একটাই ডিমান্ড যে ওনাদের টোটাল পুরো জমির দাম, কিন্তু সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওনারা কিছুতেই আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। এখানে কোনো জোরজুরি বা যা গভর্নমেন্ট থেকে কোনো তাকে বল প্রয়োগ করে তাকে ব্যাপার নেই, যা অ্যাজ পার রুল কম্পেনসেট করে তাকে কাজটা শুরু করতে তাকে কাজ করতে দেওয়ার জন্য। কিন্তু উনি আমাদের টোটালটাই আমাদের সঙ্গে উনি অসহযোগিতা করছেন, কোনোভাবে সহযোগিতা করছেন না। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন র‍্যাপও। এদিনের ঘটনা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।